ইবনুল আসির আল জাজারি রাহিমাহুল্লাহ আরবের কুর্দিশের একজন ঐতিহাসিক হিস্টোরিয়ান, তিনি একখানে গ্রন্থ লিখেছেন উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা এই গ্রন্থে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সহ আরো 7,554 জন সাহাবীর বায়োগ্রাফি জীবনী তিনি সেখানে লিখেছেন। একটা গ্রন্থ উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, আল্লাহ রাসূলের জীবনী তো সেখানে আছেই, পাশাপাশি 7,554 জন সাহাবীর জীবনী সেখানে উল্লেখ তিনি তুলে ধরেছেন। এই গ্রন্থের মধ্যে এই ঘটনা নকল করেছেন, বেদুইন যাযাবর একজন মানুষ ছিলেন, তিনি মদিনায় আসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর পাশে, মাঝে মাঝে তিনি আসবাবপত্র বিক্রি করবার জন্য আসতেন। গ্রাম্য এলাকা থেকে বেদুইন যাযাবর উনি আসছেন, যখনই মদিনায় আসতেন প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, এবং যতবার আল্লাহ রাসূলের সাথে দেখা করতেন ততবার কিছু না কিছু, ছোট হোক বড় হোক, দামি হোক কম দামা হোক, কিছু না কিছু হাদিয়া নিয়ে তার সাথে দেখা করতেন। ঠিক আজকেও এই লোকটা আসলেন, তার নাম হচ্ছে জাহির ইবনু হারাম রাদিয়াল্লাহু তাআলা, জাহির ইবনু হারাম। আজকেও তিনি আসছেন, আসার পরে মসজিদে নববীর দিকে তাকিয়ে আল্লাহ রাসূলকে তিনি মিস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মসজিদে নববীতে নেই, তাই তাকে না পেয়ে তিনি বাজারে চলে গেলেন এবং আসবাবপত্র বিক্রি করা শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখলেন এই তো আর কেউ নয়, জাহির ইবনে হারাম আসবাবপত্র বিক্রি করছে, কি ব্যাপার আজকে আমার সাথে সাক্ষাৎ করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহির ইবনে হারামকে না দেখিয়ে তার পিছন দিক থেকে আসলেন, আসার পরে তার পিছন দিক থেকে এসে দুই চোখ এভাবে টিপে ধরলেন। রাহমাতুল আলামিন, দেখুন রাহমাতুল আলামিন কাকে বলে, কতটা সাদা মাটা ছিলেন তিনি, পিছন দিক থেকে এসে দুই চোখ চিপে ধরলেন। এরপরে তিনি বললেন কে কে কে, জাহির ইবনে হারাম বলছেন কে আমার চোখ ধরেছে, কে আমার চোখ ধরেছে, হাত ধরে ফেললেন, হাতের নরম স্পর্শ দেখে শীতলতা দেখে তিনি বুঝতে আর বাকি রইল না ইনি কে হতে পারেন। সুবহানাল্লাহ, ফাকাব্বালা কাফাইহি, আল্লাহ রাসূল হাত ছেড়ে দিলেন, তিনি হাত ধরে রইলেন দু হাতে, কতক্ষণ ধরে তিনি অনেকক্ষণ ধরে চুমু এঁকে দিলেন। সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সবাই বাজারে সবাই তাকিয়েছে, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মাইয়াশতারিল আবদ, আসবাবপত্র বিক্রি করতে আসছি আমি, এই গোলামটাকে কে কিনবে, সুবহানাল্লাহ, এই গোলামকে কে কিনবে, এই মানুষটারে কে কিনবে। সাথে সাথে জাহির ইবনু হারাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইদান তাজিদুনি ইয়া রাসূলুল্লাহ কাসিদান, ইদান তাজিদুনি কাসিদান ইয়া রাসূলুল্লাহ, আমি তো অবিক্রিত মাল, আমার কোনো দাম নাই, আমারে কেই বা কিনবে, আমার তো কোনো দাম নাই, আমাকে কে কিনবে, আমি মরুবাসী যাযাবর মানুষ, আমাকে কে কিনবে, আমাকে দিয়ে তো কিছুই হবে না। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে বললেন ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি গাল, ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি রাবিহ, না না তুমি নিজেকে ছোট মনে করলেও তোমার মর্যাদা তোমার মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ রাসূল এতটা সাদামাটা জীবন যাপন করতেন, অথচ মদিনার রাষ্ট্রপতি। এইভাবে আমরা চাইলে মানুষের মুখে হাসি ফোটাতে পারি, প্রথম টিপস। দ্বিতীয় টিপসের আমরা কথা বলবো ইসআদুন্নাস বিত্তাবশির বিল খাইর, ইসআদুন্নাস বিত্তাবশির বিল খাইর। সেকেন্ড টিপস, কিভাবে আপনি মানুষের মুখে হাসি ফোটাবেন, মানুষ যদি ভালো কোনো কাজ করে তাহলে তাকে গ্রিট করা। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কয়েকটি অধিকার আছে, শুধু পাঁচটি কিংবা ছয়টির মধ্যে সীমাবদ্ধ নয়, এর মধ্যে একটি হচ্ছে ইন আসাবাহু খাইরুন হান্না আতা, যখন মানুষ ভালো কোনো কাজ করে, ভালো রেজাল্ট করে, ভালো উপার্জন করে, ভালো কোনো কাজ করে, ভালো দান করে, তখন তাকে ধন্যবাদ জানানো, গ্রিট করা, শুভেচ্ছা জানানো, এটা অন্যতম অন্য মানুষের হক, তার হক অন্যের উপরে। তা আমরা মানুষের মুখে হাসি কিভাবে ফোটাতে পারি সহজে, নবীজি আরেকটি টিপস দিলেন যে যখন মানুষ কোনো ভালো কাজ করবে তার দ্বারা কোনো ভালো কাজ সম্পাদিত হয়ে যাবে তখন তাকে ধন্যবাদ জানানো, তার এই কথা মানুষের কাছে পৌঁছে দেয়া। কিন্তু যদি কেউ কোনো ভালো কাজ করে সেটা যদি সে না জেনে থাকে, সবার আগে প্রতিযোগিতা লিপ্ত হওয়া, তাকে কার আগে কে গিয়ে তাকে এই তথ্যটা দিবে। আমাদের সমাজের চিত্র হয়ে গেছে সম্পূর্ণ উল্টো, ভালো কে কি করেছে এটা আমরা বলতে চাই না,
কেউ ভালো কোনো কাজ করলে ভালো কোনো রেজাল্ট করলে ভালো কোনো দান করলে এটা আমরা বলতে চাই না বরং খারাপ কিছু হয়ে গেলে শুনেছি ও নাকি এরকম করেছে কার আগে কে এই কথা কার কাছে লাগাবে কার কাছে বলবে এটা নিয়ে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হই অথচ আমাদের সালাফগণ তাদের চরিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন মানুষ যখন কোনো বিপদ বালা মুসিবত নিয়ে তাদের কাছে আসতেন তারা এটাকে খুব হালকা করে তাদের সামনে উপস্থাপন করতেন একেবারে সাধারণ করে আর আমাদের কাছে যদি কেউ কোনো বালা মুসিবত কোনো সমস্যা নিয়ে আসে তখন এক চক্র আছে দালাল গোষ্ঠী এটা যতটা কষ্টকর যতটা কঠিন যতটা বোঝা এটার মধ্যে আছে এটাকে আরো বড় তিলকে তাল করে দেখায় যাতে করে সেখান থেকে টু পায়েস কামাতে পারে দালালদের অবস্থা এরকম হয় এটা তো অনেক বড় সমস্যা এই জায়গায় এই দাগে তো বহু সমস্যা আছে এটা সমাধান করতে হলে ভাই আমার দ্বারা প্রথমে হবে না প্রথম কথা হলো এটা হ্যাঁ আমি করতে পারি তবে এটা অনেক খরচ পড়বে কিন্তু আমাদের সালাফদের অবস্থা কেমন ছিল ইবনে সিরিন রাহিমাহুল্লাহ আপনারা নাম শুনেছেন তিনি স্বপ্নের ব্যাখ্যা খুব ভালো জানতেন এবং সেই সম্বন্ধীয় বিষয়ে তিনি কিতাব গ্রন্থ রচনা করেছেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে একদিন এক লোক আসলেন আসার পরে তাকে সেই লোক বলছে আমি প্রায়শই রাত্রে স্বপ্ন দেখি আমি যখন ঘুমাই আমার মুখের এক এক করে সব কয়টা দাঁত পড়ে যায় একটা দাঁত অবশিষ্ট থাকে না আমি কয়েকজনের কাছে গিয়েছি তারা ব্যাখ্যায় বলেছেন এই স্বপ্নের ব্যাখ্যায় বলেছেন যে অচিরেই অল্প সময়ের মধ্যে তোমার পরিবারের একজন সদস্য আর এই পৃথিবীতে জীবিত থাকবে না সবাই মারা যাবে আমি আপনার কাছে এসেছি আমার মন খুবই দুঃখ ভারাক্রান্ত আমরা কি পৃথিবীতে কেউ বেঁচে থাকবো না সব বংশ একেবারে নির্বংশ হয়ে যাব ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে আসলে তিনি শুনলেন শোনার পরে তিনি বললেন যে না বিষয়টা এইরকম নয় বরং তুমি আল্লাহ তাআলা তোমার হায়াতে বারাকা দিন আমি দোয়া করি এই মর্মে তুমি তোমার পরিবারের মধ্যে সবার শেষে মৃত্যুবরণ করবে রেজাল্ট কিন্তু সেম স্বপ্নের রেজাল্ট কিন্তু সেম আগের সবাই বলছে সবাই মারা যাবে এক কথায় শেষ ও তো হয়রান হয়ে গিয়েছে আর ইনি উপস্থাপন করলেন কিভাবে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ যে হ্যাঁ তোমার হায়াতে বারাকা আল্লাহ তাআলা দিন হায়াত দীর্ঘ করে দিন আমি দোয়া করছি তবে তুমি তোমার পরিবারের মধ্যে সবার শেষে মৃত্যুবরণ করবে এখানে তিনি একটু তাসাল্লি পেলেন যে না আমি অন্তত পক্ষে অন্যের চেয়ে একটু হলেও বেশি হায়াত পাবো নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে তিনি মনে মনে ভাবছেন আমার অন্তত কিছু সময় আছে সময়ের মধ্যে আমি এবাদত বন্দেগী মশগুল এবাদতে মশগুল থাকতে পারবো আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং তার জন্য দোয়া করে দিয়েছেন দেখুন তিনি বিষয়টাকে স্বাভাবিকভাবে উপস্থাপন করেছেন সালাফদের চরিত্র ছিল এইরকম কারো কোনো বিপদ দেখলে স্বপ্নে অনেকেই আমাদের কাছে অনেক কিছু বলে এটার ব্যাখ্যা একরকম হতে পারে কিন্তু ওই সরাসরি তাকে যদি এটা ওইভাবেই রিপ্লাই দেওয়া হয় তিনি তো তখনই অর্ধেক শেষ কিছু কিছু ডাক্তার আছে দেখবেন ডাক্তারের কাছে ডোন্ট টেক ইট আদারওয়াইজ যারা এখানে ডাক্তার আছেন ডাক্তারের কাছে গেলেই প্রথমে এই সমস্যা ওই সমস্যা এটা করতে হবে ওইটা করতে হবে এই টেস্ট করতে হবে ওই টেস্ট করানো লাগবে ওইটা ডায়াগনোস করতে হবে এইসব শোনার পরে ওই রোগী যা অসুস্থ ছিল এখন তার চেয়ে আরো বেশি বেড়ে গেছে আর মারাত্মক রোগগ্রস্ত কোনো রোগী এমন কিছু ডাক্তার আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের হায়াতে বারাকা দিন তাদের কাছে গেলেই কঠিন রোগের কথা বললে আর এটা তো কোনো বিষয়ই না এটা কোনো বিষয়ই না প্রেসক্রাইব করছে আল্লাহর উপর তাওয়াক্কুল করুন আর এই ওষুধগুলি রেগুলার খান আর দু এক দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন ওই অর্ধেক তখনই সুস্থ হয়ে যায় মনোবল তার চাঙ্গা করে দেয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনি মানুষের দুঃখ কষ্ট যাতনা বিপদটাকে সহজ হালকা করে তুলে ধরুন আর মানুষকে মানে তার যদি কোনো ভালো কাজ সম্পাদিত হয় আপনার নলেজে আসে সেটা মানুষের কাছে প্রচার করুন এবং মানুষকে জানতে দিন এবং যার দ্বারা এই কাজ সম্পাদিত হয়েছে সেই মুসলমানের এই কাজের কথাটা এই ভালো কাজের কথাটা তাকে আপনি সবার আগে গিয়ে আপনি তাকে জানান দিন